রান্না করাই ওয়া লাগে আমার কাছে সো আজকে মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্গাশ মাছের তরকারি এন্ড রাইস হ্যাঁ আজকে যে হারবে জন্য থাকবে কঠিন পানিশমেন্ট দিয়ে চ্যালেঞ্জ করেন হাস দিয়ে করেন হাস অলরেডি আছে হ্যাঁ ওকে 1 2 3 বিসমিল্লাহির শাকটা কিন্তু পুরো সবুজ হুম এটা ফ্লেভার ওয়াও ধান আ দুনিয়া এই তুমি আশা করি এটা সবার কাছে পছন্দের একটা খাবার হবে

কেন চালা কেন চালা না না তো উহ কেনডা চালানো ছিল না আমি ভাবছি আমি কিাল কই নাই আজকে এত গরম লাগছে উহ والله প্যান চালানো থাকলে তোর কষ্ট হইতো না হ্যাঁ গরম ভাত গরম তরকারি এর মধ্যে আবার প্যান চালানো ছিল না আরো গরম ফ্যান চালানো আছে কিনা আমি খেয়াল করি না আল্লাহ শান্তি লাগতেছে প্যান চলতেছে অনেক কষ্ট করে দিচ্ছি আর খাবারের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন আমি কোনো কথাই বলি নাই কথা বলে হেরে যাবো আজকে আমার জিততে হবে ওকে মিষ্টি কুমড়া ডুগা দিয়া পাঙাশ মাছের তরকারি অসাধারণ আজকের তরকারিটা অসাধারণ হ্যাঁ মিষ্টি কুমড়ার ডুগাটা আমার ছোটবেলা থেকে অনেক প্রিয় একটা খাবার ছিল হ্যাঁ বাড়িতে যখন মা রান্না করতো খাইতাম অনেক স্বাদ পাইতাম অনেক অন্যান্য তরকারি চেয়ে মিষ্টি কুমড়ার তরকারিটা আর এদিক দিয়ে কিন্তু আপনার লাউডোঙার তরকারি কিন্তু আবার বিশেষ মজার পাইতাম না মিষ্টি কুমড়ার তরকারি আর হচ্ছে সিম টমেটো আলু দিয়ে রান্না করলে যে কোনো মাছ দিয়ে রান্না করলে ওই তরকারি এই দুইটা তরকারির মধ্যে মাছ মাংস বাদে এই দুইটা তরকারি আমার কাছে খুবই একটা প্রিয় খাবার অনেক প্রিয় খাবার দুইটা তরকারি হুম সবজির মধ্যে ওকে তো পানিশমেন্ট দিয়া দিই আমার যে কষ্ট হয় হ্যাঁ পানিশমেন্টের কথা বলা হইছে নাকি হ্যাঁ বলা হইছে না 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 পানিশমেন্ট খান্নামি করলে হবে না আর আপনারা যারা কমেন্ট করছেন তাদের সবার কমেন্ট গুলো পড়ব কেউ আজকে কোনো পারিশন হবে না কমেন্ট করো না আচ্ছা ফ্রেশ হয়ে হ্যাঁ ওকে গতকালকে ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন আমি তাদের সবার কমেন্টগুলো গুলো পড়ব আর এখন ইদানিং কয়েকদিন ভিডিও ভিডিও কমেন্টগুলো পড়তে পারতেছেন না বিকজ একটা অনেক ব্যস্ত হ্যাঁ একটা দোকান নিতে আছে তো বড় দোকান দোকানে কাজকর্ম করতে হইতেছে আচ্ছা হাত দিছ বাকি বাবা আচ্ছা কমেন্ট গুলো পড়ে হ্যাঁ প্রথমে কমেন্ট করেছে রক্সানা বেগম লাগছে আমি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ তারপরে আপনার চাইতে ভালো খাদক হ্যাঁ আসসালাম আসসালাম আলাইকুম ভাইয়া ভাবি কেমন আছো তোমরা মামনি কেমন আছে এই যে মামাটা অনেক দুষ্টামি করে অনেক দুষ্টামি যে একটু ভিডিও বানানোর আগে যে হাসি আবার একটু ভিডিও বানানোর আগে অনেক ডিস্টার্ব করা হয়েছে তারপরে নাসরিন খুশি লেখছে বিউটি বাথে গিলা নাইস তারপরে এম এস টিম মিস ইয়া এম এস টিম লাগছে ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে তিনদিন লাগছে ওয়াও থ্যাঙ্ক ইউ তারপরে খুশি লেখছে ইন্ডিয়া থেকে বাস্তি হ্যাঁ বাস্তি লেখছে কাকু তোমার আমার কমেন্ট পড়ার টাইম থাকে না কাকু আমার টাইম থাকে না আচ্ছা কাকু আমি ইন্ডিয়া ব্লগার ব্লগ দেখি না ব্লগ দেখি না চিকেন মোমো চ্যালেঞ্জ করবেন একদিন ঠিক আছে তারপরে আবারও লিখছে কাকু আমার কমেন্ট থাকলে একটু সিরিয়াসলি পড়বা তবে আমি কমেন্ট করব। আমি যখন কমেন্ট করা মানে বেশি ব্যস্ত থাকি মানে এমন ব্যস্ত যে মন মানসিকতা ভালো না আমার কাজের ব্যস্ততা থাকলে কিন্তু আমি কমেন্ট করি যখন আমার মন মানুষের ভালো থাকে না তখন আমি কমেন্ট করতে পারি না তারপরে কুশা বলেছে কাকু আমি যখন সিরিয়াস কাকু আমি কুশি আমি আর তোমাকে কমেন্ট করতে পারবো না কাকু আমি তোমাদের ব্লগ দেখি তারপরে কারণ কাকু আমি 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 টাইম বের করে তোমাকে কমেন্ট করি বাট বাট তুমি কমেন্ট করো না যে সময় না সেই জন্য আর যখন পড়ি তারপরে ভাই তারপরে লেখেন লিজা কাতুন লেখছে ভাই আমার নামটা প্লিজ নিয়েন লভ ফ্রম ইন্ডিয়া লিজা কাথুন লিজা কাতুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লিজা কাতুনকে তারপরে আবার লেগছে খুব সুন্দর থ্যাংক ইউ তারপরে নাজমা বেগম আজকে আমাদের আমন্ত্রণ করো করলে তো হতো করলে হতো না কি আর আশা হয় করলে ঠিক আছে গত মানে হ্যাঁ তারপরে মারা লেখছে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ তারপরে সে লেখছে নাইস ভিডিও তারপরে কুশি আবার লেগছে কাকু তোমরা সবাই ভালো দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কুশিকের তোমরা সবাই ভালো থাকবা হ্যাঁ আর নিজের স্বাস্থ্যের দিকে কেয়ার লাগবা সবচেয়ে হলো নিজের স্বাস্থ্য ভালো থাকলে সব ভালো দুনিয়া কাকু নেক্সট ভিডিও ওয়েট করলাম থ্যাংক ইউ এই যে আজকের নেক্সট ভিডিওটা আর গতকালকে যে ভিন্ন ভিন্ন বর্তা দিয়ে যে ভিডিওটা করছিলাম কেমন লাগছে অবশ্যই আশা করি ভালো লাগবে আপনাদের কাছে তারপর রিমা রহমত এসকে লেখছে ভাইয়া খুব ভালো লাগছে অন্য কিছু ট্রাই করেন ভালো লাগবে অনেক কিছু আনছি এর দুইটা ভিডিও হাঁস হবে শীতের হাস হাঁসের মাংস দিয়ে খাবো তারপরে ফুচকা দিয়ে চ্যালেঞ্জ হবে তারপরে যে ফুচকা চ্যালেঞ্জ চলে আসছে তিন লেগসে সোনালি ভাত মানে তিন লেগসে ফুচকা চ্যালেঞ্জ করে বেশি করে টক জাল দিয়ে হ্যাঁ ফুচকাটা অবশ্যই নিয়ে আসবো তারপর জাসমিন নদী লেগসে আজকের খাবারটা ইয়া আমি ছিল নাইসে এ মামা ও আরে নে লড়ালে বড়া তারপরে রিনা শারমিন লেগসে রিহান রিহান শারমিন লেখছে এই শীতে আস্ত আসে মাংস দিয়ে খান আর আমাদের সুন্দর সুন্দর ভিডিও দেন ধন্যবাদ হ্যাঁ অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দিবে তারপরে জয় আহমেদ আহমেদ সুন্দর তারপরে ভাইয়া চ্যালেঞ্জ করেন অবশ্যই করব তারপরে আর যে যে জান্নাত লেখছে প্রথমে খাওয়া শুরু শুরু করে ভাইয়া উনি একদিনও খায় না প্রথমে খাওয়া শুরু করে ভাইয়া একদিনও খায় না আমি বুঝতে পারি নাই কি লেখছে হ্যাঁ

আচ্ছা আমরা 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 বিছ যাই হ্যাঁ আগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ